হ্যালো এভরিওয়ান, তো বলতে বলতে আমরা বিমানবাহিনী জাদুঘরের মধ্যে চলে আসছি এবং আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই বিমানবাহিনী জাদুঘর কেন এত জনপ্রিয় হতে যাচ্ছে এবং এর মধ্যে আসলে কত কি আছে। তো প্রথমে বলে রাখি যে এই বিমানবাহিনী জাদুঘরটা আপনার কাছে একটা রহস্যময় মনে হবে, কেননা ভিতরে গেলে বুঝতে পারবেন। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে 30 টাকা দিয়ে আপনি এখানে বিমানে উঠতে পারবেন, এবং শুধু বিমানেই না, আপনি 30 টাকা দিয়ে ট্রেনে উঠতে পারবেন, এবং আপনি যদি বোটে ভ্রমণ করতে চান সেহেতু আপনাকে 50 টাকা দিয়ে বোটে উঠে ওই সুন্দর সময়টা আপনি যদি চান আপনি পার করবেন, অবশ্যই পারবেন। তো চলুন সবাই ভিডিওতে যাই এবং ঘুরে ঘুরে দেখি যে বিমানবাহিনী জাদুঘরের মধ্যে আসলে কত কি আছে। তো ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা খুব নতুন একটা চ্যানেল, তো খুব ভালো ভালো ভিডিও তৈরি করার অনেক চেষ্টা করছি, তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত করেন, অবশ্যই আমি নতুন নতুন ভালো ভিডিও করতে পারবো। তো সে পর্যন্ত চলুন ভিডিওতে দেখা যাক। আপনারা অনেক বিমান দেখতে পাচ্ছেন, আশেপাশে অনেকগুলো বিমান, ডাইনে বামে অনেকগুলো বিমান আছে। তো এই বিমানগুলো হচ্ছে যুদ্ধের সময় বাংলাদেশের মানুষজন ব্যবহার করছিল এবং এয়ারফোর্সের বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়েছিল, এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজে বা বিভিন্ন ঝামেলা ঝুঁঝাট বা অন্য দেশের সাথে শত্রুতা সেক্ষেত্রে এই বিমানগুলো ব্যবহার করছিল। তো একটা একটা করে আমরা এই বিমানগুলো দেখব। এই যে বিমানটা দেখছেন এটা হচ্ছে MiG-21 FL বিমান, এটার দেখেন 1963 সালে ভারতীয় বিমানবাহিনীতে সংযুক্ত হয়েছিল এবং ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, একটু পড়ে নেবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে বিমানটা দেখছেন এটা হচ্ছে MiG-21 যুদ্ধ বিমান। আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যে বিমানগুলো আছে এগুলো হচ্ছে যুদ্ধ বিমান, তো একটু ডিসক্রিপশনটা দেখে নিন যে এটা বাংলাদেশে বিমানবাহিনীতে 1973 সালে রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটি যুক্ত হয়েছিল এবং বিভিন্ন কিছু এখানে আছে, তো এখান থেকে একটু দেখে নেবেন। এবং আশেপাশে যে বিমানগুলো আছে সব কিছু এখানে যুদ্ধ বিমান, এবং ফার্স্টে যে বিমানগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলো বাংলাদেশ সরকার আর বিভিন্ন এয়ারফোর্সের লোকজন ব্যবহার করছিল, কিন্তু এই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার করা হয়েছিল। এটা অনেকে ভারতীয়রা হচ্ছে আমাদেরকে মানে দেওয়া হয়েছিল এমনটা এখানে লেখা আছে। এবং এই যে একটু আগে যে বিমানটা দেখালাম এটা হচ্ছে রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটি যুক্ত হয়েছিল বিমানবাহিনীতে। ভিউয়ার্স, এখানে যে বিমানটা দেখছেন এটা হচ্ছে 723 এবং এটাও যুদ্ধের বিমান, এবং পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটা পতাকা আছে ওই যে বিমানটাতে। এবং ঘুরে ফিরে অনেক বিমান দেখলাম এবং এখানে অনেক বিমান আছে, আপনারা আসলে সব কিছু দেখতে পাবেন। এখন আরও অনেক কিছু বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখাবো, তো সামনের দিকে যাই দেখা যাক কত কিছু দেখাইতে পারি। আপনি যদি চান 30 টাকা দিয়ে বিমানের মধ্যে উঠবেন, তো এখানে 30 টাকা ভাড়া দিয়ে আপনি বিমানের মধ্যে উঠতে পারবেন, মাত্র 30 টাকায় আপনি বিমানে উঠতে পারছেন। এখন বুঝতে পারছেন যে এখানে আসলে কতটা সুযোগ আছে যে বিমানে ওঠার। অনেক সময় দেখা যায় আমরা গ্রামে থাকার পরে বিমান দেখলেই চমকে উঠি, আর এখানে আপনি 30 টাকায় বিমানে উঠতে পারছেন। ভিউয়ার্স, এখানে আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ এয়ারফোর্সের বিমান, এবং এয়ারফোর্সের মানুষজন বা তাদের যে সশস্ত্র বাহিনী তাদের নিজেদের কাজে এটা ব্যবহার করতো, তো এখন সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা এখানে তারা সংরক্ষিত করে রাখছে। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে
অনেকগুলো বিমান আছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার করে। গাড়িটা আসতেছে দেখেন, এই গাড়িতে উঠে আপনি পুরা জাদুঘরে ঘুরে ঘুরে বেড়াইতে পারবেন 20-25 টাকা দিয়ে। ভাইয়া এটাতে উঠতে কত লাগে পুরাটা ঘুরতে? 100 টাকা লাগে। তো আপনারা 100 টাকা দিয়ে পুরা জাদুঘর ঘুরতে পারবেন। এবং সামনে একটা এমাজিং প্লেস আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বোট ক্লাব, এবং এখানে আপনারা এসে বোটেও উঠতে পারবেন। তো দেখা যাক বোটের মধ্যে কী আছে দেখি। এই যে দেখুন এখানে বোট আছে, এখানে বোটে উঠে আপনি ঘুরে ঘুরে বেড়াতে পারবেন। এই যে একটা ছোটো পুকুর মতো আছে এখানে, এবং অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনি ভালো কিছু সময় কাটাতে পারবেন। সেখানে সাথে বিমান বোট এইটা কিছু না, আরও অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন, এবং এখানে এসে আপনি ট্রেনে উঠতে পারবেন। তো ট্রেনটা কই, এবার খুঁজে দেখি ট্রেনটা কোথায় আছে। ভিউয়ার্স দেখেন ট্রেন লাইনের উপর ট্রেনটা আছে আর কি। এই ট্রেনে উঠে আপনি এই যে পুকুরের চারপাশে ট্রেন লাইন করা আছে, এই ট্রেনে উঠে আপনি ঘুরতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। এবং দেখুন পানিতে বোট চলতেছে খুব সুন্দর করে, আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন। তো দেখুন এখানে একটা খাওয়ার দোকান আছে, এর মধ্যে আপনারা এখানে অনেক কিছুই পাবেন, আইসক্রিম পাবেন, চিপস পাবেন, এবং বাচ্চাদের অনেক খেলার জিনিসগুলো পাবেন। তো আপনারা এখানে এসে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে অবশ্যই করতে পারবেন। আপনারা যদি নাগরদোলে অথবা অন্য অন্য যে জিনিসগুলো আছে আপনারা যদি উঠতে চান তাহলে গেট দিয়ে প্রবেশ করবেন। তো এখন রাত হয়ে গেছে বলে আমি আর প্রবেশ করছি না, তো আপনারা চাইলে এই গেট দিয়ে এসে প্রবেশ করবেন। তো হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি একটু বিন্দুমাত্র ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টই হয়তো আমি নতুন ভিডিও করতে উৎসাহী হবো।